বিমান কি আকাশে ভেসে থাকতে পারে? এই ইন্টারেস্টিং কোশ্চেনটি আমরা বারবার পেয়েছি আমাদের ইউটিউব চ্যানেলেও, ব্যক্তিগতভাবেও আমি বিভিন্ন জায়গায় এই কোশ্চেনের সম্মুখীন হই যে বিমান কি আসলেই শূন্যে বা বাতাসে ভেসে থাকতে পারে নাকি। তো আমাদের আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো যে বিমান কি আসলেই বাতাসে ভেসে থাকতে পারবে নাকি, বা যদি পারে এটা টেকনিক্যালি ব্যাখ্যাটা কি। বিমান কি আসলেই ভেসে থাকতে পারে বাতাসে? এক কথায় যদি আমি এই অ্যান্সারটা দিই তাহলে হচ্ছে ইয়াস, এটা আকাশে ভেসে থাকতে পারে, এমনকি পেছনেও চলে যেতে পারে। তো এই ব্যাখ্যাটা বোঝার আগে তিনটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে হেডউইন্ড, টেলউইন্ড এবং গ্রাউন্ড স্পিড। তো হেডউইন্ডটা কি? হেডউইন্ড বলতে বোঝাচ্ছে যে বিমান যখন সামনের দিকে যাবে, সামনের দিক থেকে বাতাস যখন বিমানের অপোজিট দিকে প্রবাহিত হবে, এটাকে হেডউইন্ড বলা হয় এভিয়েশনের ভাষায়। টেলউইন্ড হচ্ছে বিমান সামনের দিকে যখন যায়, পেছন থেকে যদি বাতাস প্রবাহিত হয় তখন বিমানটাকে কিন্তু ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে, সো এই বাতাসটাকে বলা হয় টেলউইন্ড। আর গ্রাউন্ড স্পিড কি? গ্রাউন্ড স্পিড হচ্ছে নিচে দাঁড়িয়ে আমি যখন আকাশের দিকে দেখবো একটি বিমান কি স্পিডে চলছে, এটা ব্যাপার না যে বিমানের স্পিড কত বা কোন দিক থেকে বাতাস আসছে, কোন দিক থেকে ধাক্কা দিয়ে বিমানটাকে সামনে নিচ্ছে বা পেছনে নিচ্ছে, আমি নিচে থেকে বা গ্রাউন্ডে থেকে যে স্পিডটা দেখবো বিমানের সেটাই হচ্ছে গ্রাউন্ড স্পিড। আমি একটু ব্যাখ্যা দিয়ে যদি বলি, নর্মালি যদি একটি নৌকার কথা বলি, আমি একটা নদীতে একটা নৌকা চলছে এবং নর্মালি আমি যদি ওই নদীতে 10 কিলোমিটার বেগে এই নৌকাটিকে চালাই তাহলে আমি 10 কিলোমিটার বেগে আগাতে পারবো, কিন্তু নদীর স্রোত যদি 10 কিলোমিটার বেগে অপোজিট দিক থেকে আসে তাহলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না। আমার নৌকা চলছে 10 কিলোমিটার বেগে, আবার নদীর স্রোতও 10 কিলোমিটার বেগে অপোজিট দিকে আসছে, সুতরাং আমার কাছে মনে হবে যে আমি চলছি বা আমার স্পিড ঠিক আছে এবং নৌকাও চলছে এরকম মনে হবে, কিন্তু পাড়ে দাঁড়িয়ে থাকা যেই লোক সে দেখবে যে এই নৌকাটি স্থির হয়ে আছে, সামনে এগোতে পারছে না। তো এটি হচ্ছে সেই গ্রাউন্ড স্পিড। তার মানে পাড়ে দাঁড়িয়ে বা গ্রাউন্ডে দাঁড়িয়ে বা অন্য একটা গ্রাউন্ডের রেফারেন্সে আমি যখন দেখব কোনো বস্তুর স্পিড কতটুকু, সেটাই হচ্ছে গ্রাউন্ড স্পিড। তো বিমানের গ্রাউন্ড স্পিডটা কি? তো বিমানের গ্রাউন্ড স্পিড হচ্ছে বিমানের যেই স্পিড আর যেই উইন্ড আছে বাতাসের স্পিড, সেটা হোক পিছন দিক থেকে হোক সামনের দিক থেকে যেদিক থেকে হোক, সেটাকে প্লাস অথবা মাইনাস করেই হবে বিমানের আসল গ্রাউন্ড স্পিড। তো নর্মালি আমি যদি একটা উদাহরণ দিই, একটি বিমানের যদি স্পিড হয় 120 কিলো নট এবং সেখানে কোনো বাতাস নেই বা বাতাস কোনো প্রবাহিত হচ্ছে না বেশি, তাহলে ওভারঅল গ্রাউন্ড স্পিড কিন্তু 120 কিলো নট। তো এখন দ্বিতীয় ক্ষেত্রে যদি চিন্তা করি, একটি বিমান চলছে 120 কিলো নটে এবং পেছন দিক থেকে 20 কিলোমিটার বাতাস প্রবাহিত হচ্ছে, তাহলে বিমানটাকে কিন্তু আরও 20 কিলোনট সামনের দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। তো অটোমেটিকলি আমার এই 120 কিলোনট এবং বাতাসের যে প্রবাহ গতি 20 কিলোনট দুটার সাথে অ্যাড হয়ে ওভারঅল গ্রাউন্ড স্পিড কিন্তু 140 কিলোনট হয়ে যাচ্ছে। অপোজিট দিকের থেকে যদি বাতাস আসে, নর্মালি সামনের দিকে বিমান যাচ্ছে 120 কিলোনটে, অপোজিট থেকে 20 কিলোনটের বাতাস সামনের দিক থেকে আসছে, তাহলে কিন্তু আমার নিচের যে গ্রাউন্ড স্পিড আমি দেখব ওভারঅল গ্রাউন্ড স্পিড তখন 100 নট হবে, কারণ এই 20 কিলোনট মাইনাস হয়ে যাবে, কারণ এই 20 কিলোনটটা বিমানের গতিকে বাধাপ্রাপ্ত করে দিচ্ছে বা মাইনাস করে দিচ্ছে। তো এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো গ্রাউন্ড স্পিড বলতে বোঝাচ্ছে যে নিচ থেকে আমরা অ্যাকচুয়াল যে স্পিডটা দেখি যে কোনো বস্তুর। এখন নর্মালি আমি যদি Cessna 172 একটি ট্রেনের এয়ারক্রাফ্টের কথা চিন্তা করি, এটির স্পিড যদি 33 কিলো নট হয়, যদি অপোজিট দিক থেকে 33 কিলো নটের বাতাস আসে, তখন কিন্তু এয়ার স্পিড এবং যে হেডউইন্ড বা বাতাসের যে স্পিড সামনের দিক থেকে আসা দুইটা সমান হয়ে গেলো, তাহলে এই দুটাকে মাইনাস করলে কিন্তু জিরো হয়ে যাচ্ছে আমাদের গ্রাউন্ড স্পিড। তার মানে আমরা নিচ থেকে দেখতে পাবো যে বিমানটি আকাশে শূন্য অবস্থায় আছে। এখন যদি সামনের দিকের বাতাস বিমানের স্পিডের চেয়েও বেশি স্পিড হয়ে যায়, তখন কিন্তু এটাকে পেছনের দিকে নিয়ে আসবে। তো এই Cessna 172 এর এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন বিমানটি চলছে ঠিকই, কিন্তু এটির গ্রাউন্ড স্পিড ওভারঅল যে স্পিড জিরো, তার মানে এটি হোভারিং করছে বা ভাসমান অবস্থায় আছে। তো E3 থেকে দেখা যাচ্ছে যে বিমান আসলেই ভাসমান অবস্থায় থাকতে পারে যদি তার হেডউইন্ড এবং এয়ার স্পিড ইকুয়াল হয়ে যায় অথবা হেডউইন্ড বেশি হয় বা সামনের দিকের বাতাসটা বেশি থাকে বিমানের বাতাস থেকে। তো এটা নর্মালি বড় বিমানগুলোতে খুব বেশি হয় না, ছোট লাইট এয়ারক্রাফ্টগুলোতে এই জিনিসটা হয়, তবে বড় বিমানগুলোতে এয়ার স্পিড বেশি থাকে বিমানের এয়ার স্পিড, আর হেডউইন্ডও মাঝে মাঝে বেশি থাকে, তবে বিশেষ করে ঘূর্ণিঝড় বা স্টর্মের দিকে
অনেক বেশি হেডউইন্ড থাকে, তো ওই সময় আসলে ছোট বিশেষ করে বিমানগুলো আর চলাচলের অনুমতি দেয় না, কারণ তখন হেডউইন্ড বেশি হয়ে যাওয়ার কারণে বিমান পেছনের দিকে চলে যাবে, বিমানের সামনের দিকে যেতে অনেক কষ্ট হবে এবং রানওয়েতে যেতে তার অনেক টাইম লেগে যাবে। তো এই হচ্ছে ওভারঅল টেকনিক্যাল ব্যাপার যে বিমানকে আসলে ভেসে থাকতে পারে নাকি। তো এটা আমরা সচরাচর নর্মালি যদি নেচারের দিকে দেখি, আমরা ঈগল পাখির দিকে অনেক সময় দেখি যে ঈগল পাখি আকাশে উড়ে, অনেক সময় দেখা যাচ্ছে যে ঈগল পাখি বাতাসের ভিতরে ভেসে থাকে। তো তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই ঈগল পাখির সামনের দিকের যে বাতাসটা এবং তার স্পিড সমান হয়ে যায় এবং এর কারণে সে ভেসে থাকতে পারে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সামনের স্পিড বা বাতাসের যে হেডউইন্ড বেশি হয়ে থাকলে ঈগল পাখিকে পেছনের দিকেও নিয়ে যেতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের বিমানই আছে ডিজাইন ওভাবেই করানো হয়েছে যেগুলো আকাশে ভেসে থাকতে পারে, বা এই সিস্টেমটাকে ভিটল বা এস্টল বলা হয়। ভিটল মানে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং সিস্টেম, এস্টল বা শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং সিস্টেম। ভার্টিক্যাল টেক অফ মানে সরাসরি নিচ থেকে উপরের দিকে টেক অফ করতে পারবে। এ ধরনের অনেক ফাইটার এয়ারক্রাফ্টও আছে, যেমন ডেজাল্ট মিরাস এবং ডেজাল্ট এভিয়েশনের কিছু বিমান আছে যেগুলো হচ্ছে ডিরেক্টলি টেক অফ করতে পারে ফ্রম গ্রাউন্ড। এছাড়া হ্যারিয়ার জাম্প জেট আছে, এছাড়া F-35B এই বিমানটি অনেক বেশি পপুলার, এটিও ভার্টিক্যালি টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। এগুলোর ইঞ্জিন দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের দিকে দেওয়া মাঝখানে আছে, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও বানাবো। তো এই ধরনের অনেক বিমান আছে যেগুলো সরাসরি টেক অফ করতে পারে এবং ভেসে থাকতে পারে শূন্যে এবং পরবর্তীতে সামনে এগোতে পারে। তো টেকনিক্যালি এই কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে বিমান আসলে ভেসে থাকতে পারে, এবং ফিক্সড উইং যেসব বিমান আছে সেগুলো যদি হেডউইন তার এয়ার স্পিডের থেকে বেশি হয়ে থাকে তখন গ্রাউন্ড স্পিড জিরো অথবা অনেক সময় গ্রাউন্ড স্পিড মাইনাস হয়ে যেতে পারে, পেছন দিকেও যেতে পারে। এবং অন্য দিক দিয়ে হচ্ছে কিছু বিমান ওভাবেই ডিজাইন করা যেসব বিমানগুলো শূন্যে ভেসে থাকতে পারে বা ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করতে পারে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন, আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, উইথ বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। আর আপনাদের এভিয়েশন সম্পর্কে কী ধরনের জিজ্ঞাসা আছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জানাবেন, আমরা যতটুকু সম্ভব সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।